কুমিল্লার দেবিদ্বারে কোভিড-19 পরবর্তী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে কুমিল্লা জেলা প্রশাসকের মত বিনিময় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভাগের মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ প্রমুখ। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নার উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন, দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ শামসুল হক, দেবিদ্বার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া সহ আরও অনেকেই। উক্ত আলোচনা সভার পূর্বে স্কুল পরিদর্শন, অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন, গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ, সুবিল ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।